ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা দেখবো কীভাবে অনেক্সবেড অ্যাকাউন্ট ফুলি ভেরিফাই করতে হয় অনেকেই জানেন না কীভাবে অনেক বেড অ্যাকাউন্ট ফুলি ভেরিফাই করতে হয় তো আজকে আপনারা দেখে নিন কীভাবে অনেক বেড অ্যাকাউন্ট ফুলি ভেরিফাই করতে হয় তো আমরা আজকে ফার্স্টে চলে যাব বাজারে ক্রোম বাজারে যাওয়া ফার্স্ট আমরা এখানে লিখব অনএক্সবেট লিখে সার্চ করবো তো দেখেন অটোমেটিকলি চলে আসছে অনেক বেড মোবাইল অ্যাপ ডাউনলোড অনক্সবিট ডট কম তো এখান থেকে আমরা ফার্স্টে ডাউনলোড করে নেব অ্যাপসটি তো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি অ্যাপসটি ডাউনলোড করে রাখছি তো আমরা চলেন চলে যাই মূল অ্যাপসে তো আমরা এখন মূল অ্যাপসে চলে গেলাম তো দেখেন এখানে দুইটা অপশান আছে লগ ইন রেজিস্ট্রেশন তো আমরা এখন এটা রেজিস্ট্রেশন করবো ফুললি ভেরিফাই করতে গেলে দুইটা স্টেপে কাজ করা লাগে তো আমাদের এটা ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপে কাজ করতে গেলে রেজিস্ট্রেশনে আগে ক্লিক করব রেজিস্ট্রেশনে ক্লিক করার পর দেখেন এখানে চারটা অপশন আসছে তো আমরা এটা ফার্স্ট অপশনে ক্লিক পর দেখেন এখানে বাংলাদেশ কান্ট্রি আপনার বাংলাদেশ আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তো এখানে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ অথবা ইন্ডিয়ান হয়ে থাকলে ইন্ডিয়া সিলেক্ট করবেন লাস্টে দুইটা অপশনে টিক সবগুলাই টিক দিয়ে আছে যেহেতু আপনি বাংলাদেশ বাংলাদেশে টিক তো লাস্টে দেখেন প্রোমো কোড এখানে প্রোমো কোড সিলেক্ট করতে হবে মাস্ট বিয়ে যদি আপনার অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাই করতে হয় অবশ্যই আপনাকে প্রোমো কোড সেট করতে হবে আর যখন আপনি প্রোমো কোড সেট না করবেন তখন আপনার টাকা অনেক সময় অ্যাকাউন্ট ব্লকও খাইতে পারেন টাকা মায়েরও খাইতে পারেন ঠিক আছে টাকা মায়েরও যাইতে পারে তো অবশ্যই আপনাদেরকে প্রোমো কোডটা সিলেক্ট করতে হবে এখানে আমি আমার প্রোমো কোডটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনারা চাইলে আমার প্রোমো কোডটা ইউজ করতে পারেন মাস্ট বি প্রোমো কোড ইউজ করতে হবে ঠিক আছে তো আমি আমার প্রোমো কোডটা এখানে দিয়ে দিছি তো দেখেন এখানে প্রোমো কোড দেওয়ার পর লাস্টে এখানে আসছে একটা কনফার্মেশন তো কনফার্মেশন কনফার্মেশনের রাইট লেফট সাইডে একটা ক্লিক করবেন এখানে ওই খালি ঘরটাই চিহ্ন দিয়ে ভরাট করে দিবেন এরপর রাইট সাইডে সবুজ চিহ্ন একটা টিক চিহ্ন আছে এটা ক্লিক করে ফার্স্ট স্টেপের কাজের অর্ধেকটা অনেক কমপ্লিট হয়ে গেছে এখন এটা লোডিং লোডিং নিচ্ছে এখ এখন আমাদের রেজিস্ট্রেশনের আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন তো অবশ্যই আপনারা মনে রাখবেন অবশ্যই অ্যাকাউন্টটি ফুললি ভেরিফাই করতে গেলে অবশ্যই আপনাকে প্রোমো কোড সিলেক্ট করতে হবে আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার প্রোমো কোড দেওয়া লাগ দেওয়া থাকবে আপনার চাইলে ওইখান থেকে প্রোমো কোডটা ইউজ করতে পারেন ঠিক আছে তো দেখেন এখানে চলে আসছে রেজিস্ট্রেশন সাকসেসফুল আমাদের ফার্স্ট স্টেপের কাজ কমপ্লিট তো এই ইউজার নেম পাসওয়ার্ড এই দুইটা আপনাকে অবশ্যই যদি কখনও লগ আউট করেন তো লগ ইন করতে গেলে অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড এই দুইটা অবশ্যই আপনার লাগবে তো এটা আমি স্ক্রিনশট দিয়ে রাখতেছি পরবর্তীতে আমার এটা কাজে লাগবে ঠিক আছে অবশ্যই আপনার এটা কাজে লাগবে আপনার এটা যেখানে সেভ থাকবে সেখ এমন একটা জায়গা আপনি লিখেও রাখতে পারেন অবশ্যই আপনি সেফ দিয়ে আপনার নিজের একটা সেফ জায়গায় রাখতে পারেন ঠিক আছে তো আমি এটা স্ক্রিনশট দিয়ে রাখলাম তো এরপর আমি নেক্সটে চলে যাব দেখেন অটোমেটিকলি আমার পাসওয়ার্ড এবং আইডি নাম্বার নিয়ে নিছে তো আমি এটা এখন লগ ইন হ্যাঁ এখন এটা আমার ফার্স্ট স্টেপের কাজ কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট স্টেপের কাজ কমপ্লিট হওয়ার পর এখন আমি যাবো মূল কাজে ঠিক আছে তো মূল কাজে যাইতে গেলে আমার এইটা এখনে মাই অ্যাকাউন্টে যাইতে হবে ওপরে যে চিহ্ন দেখবেন ওই চিহ্নতে ক্লিক করবেন মাই অ্যাকাউন্ট এখন চলে আসছে দেখেন এখন চলে আসছে এখন চলে আসছে আমার মূল অ্যাকাউন্টে এখন এখানে আছে মূল কাজ তো ফার্স্টে আপনারা চলে যাবেন পার্সোনাল প্রোফাইলে দেখেন এখানে একটা সিকিউরিটি সেটিং সেটিংয়ে এখানে দেখেন একটা রেড চিহ্ন আছে রেড মার্ক করা আছে ওর উপরেই আছে প্রোফাইল সিটি পার্সোনাল প্রোফাইল পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর দেখেন এখন আপনার মূল কাজটা করতে হবে ঠিক আছে তো এখানে আপনাকে নাম্বার ফোন নাম্বারটা সিলেক্ট করতে হবে ফার্স্টে তো আমি এখানে আমার ফোন নাম্বারটা সিলেক্ট করব। হ্যাঁ আমার ফোন নাম্বার সিলেক্ট করছি লোডিং নিচ্ছে তো অবশ্যই মনে রাখবেন প্রোমো কোডের কথা অবশ্যই আপনারা মনে রাখবেন প্রোমো কোডটা অবশ্যই দেওয়া লাগবে তো দেখেন এখন আমার যে নাম্বারটা দিবেন ওই নাম্বারে একটা কোড যাবে এখানে সেন্ড কোড এই অফ নিচে একটা সেন্ড কোড এইখানে ক্লিক করলে আপনার ওই নাম্বারে একটা কোড চলে যাবে তো আমি এটা সেন্ড করে দিলাম এখনই আমার এখানে একটা কোড চলে আসবে নাম্বার হ্যাঁ চলে আসছে অটোমেটিকলি তো আমি এই কোডটা এখন এখানে বসায় দেব ঠিক আছে ভেরিফিকেশন কোড এই ভেরিফিকেশন কোডটা অবশ্যই লাগবে আপনার হ্যাঁ আমি ভেরিফিকেশন কোডটা বসায় দিচ্ছি দেখেন আমার এখানে ফোন নাম্বারটা শুধু ফোন নাম্বারটা সিলেক্ট হলেই হয়ে যাচ্ছে এরপর চলে যাব দেখেন এখানে উপরে কলম চিহ্ন আছে একটা ওই কলম চিহ্নতে ক্লিক করবো কলম চিহ্নতে ক্লিক করার পর এইখান এখন আপনার মূল কাজ আর এটা যখন আপনি ফুললি ভেরিফিকেশন করবেন তখন অবশ্যই আপনাকে এনআইডি কার্ড সঙ্গে রাখতে হবে তো আমি এখানে আমার ফার্স্ট নেম দিব। আপনার এনআইডি কার্ড যখন আপনার সঙ্গে থাকবে তখন এনআইডি কার্ড অনুযায়ী আপনি এখানে না ফার্স্ট নেম লাস্ট নেম সবগুলো দিবেন আপনার এনআইডি কার্ড দেখে আপনার এটা সিলেক্ট করতে হবে ঠিক আছে এরপর আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ সিলেক্ট করলেন ওকে ডেট অফ বার্থ সিলেক্ট করলেন ওকে তো দেখেন এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো অপশনের মধ্যে স্টার মার্ক আছে অবশ্যই আপনাকে এগুলা সিলেক্ট করতে হবে আপনি এটা বাকিগুলো না দিলেও চলবে বাট আপনাকে স্টার মার্ক যেগুলো আছে দেখেন এখানে ডেট অফ বার্থের উপরে স্টার মার্ক আছে রেজিস্ট্রেশন অ্যাড্রেস এর উপরে স্টার মার্ক আছে তো অবশ্যই আপনাকে এগুলো আগে সিলেক্ট করতে হবে ঠিক আছে আর অবশ্যই আপনার এনআইডি কার্ডে যে অ্যাড্রেস দেওয়া আছে ওই অ্যাড্রেস অনুযায়ী আপনাকে এটা সিলেক্ট করতে হবে এ দেখেন ডকুমেন্ট টাইপ ডকুমেন্ট টাইপে যাওয়ার পর এখানে ন্যাশনাল আইডি কার্ড আপনাকে এন ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করতে হবে ডকুমেন্টস নাম্বার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে আপনাকে এটার নাম্বারটা সিলেক্ট করতে হবে এখানে এনআইডি কার্ডের যে নাম্বারটা থাকবে এটা আপনাকে সিলেক্ট করতে হবে এরপর ডেট অফ ইস্যু আপনাকে এনআইডি কার্ডটা গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট কবে আপনাকে ইস্যু করছে মানে দিসে প্রদান করছে আপনাকে কত তারিখে সেই ডেটটা এখানে দিয়ে দিতে হবে ওকে ইস্যুবাই ইস্যু বাই বাংলাদেশ গভর্নমেন্ট আপনাকে অবশ্যই এই কার্ডটা এনআইডি কার্ডটা আপনাকে বাংলাদেশ গভর্নমেন্ট দিয়েছে তো আপনাকে এখানে বাংলাদেশ গভর্নমেন্ট সিলেক্ট করতে হবে এরপর আপনার সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপের কাজ কমপ্লিট ঠিক আছে লোডিং দিচ্ছে তো এখন আমার এটা কমপ্লিট হয়ে যাবে আশা করি এটা হচ্ছে আপনার মূল কাজ ঠিক আছে দুটা স্টেপে কাজ করতে গেলে এটা লাস্ট ডেট হয়ে যে আমার সাকসেসফুল এটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এটা ফুললি কমপ্লিট হয়ে গেছে তো এখন আপনি এই আইডি দিয়ে যত খুশি বেট খেলতে পারেন কোনো সমস্যা নেই আপনার এই আইডিটা ফুলিকেশন ভেরিফিকেশন হয়ে গেছে ঠিক আছে এখন আপনি এটা দিয়ে যত খুশি বেট খেলতে পারেন কখনো কোনো টাকা মার যাবে না আর কখনও কোনো ধরনের সমস্যা হবে না ঠিক আছে আর আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার প্রোমো কোড দেওয়া থাকবে ঠিক আছে অবশ্যই আপনারা ওই প্রোমো কোডটা ইউজ করবেন কোডটা ইউজ করলে আপনার আইডিতে কখনো কোনো সম কোনো ধরনের সমস্যা হবে না আর হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আমার ভিডিও ভিডিও বক্সে আপনারা চাইলে ওইখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন কখন কোনটা বুঝতেছেন না এরপর কিভাবে ডিপোজিট উইথড্রো করতে হবে এটাও যদি জানতে চান এটাও আমি জানাই দিব ঠিক আছে তো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ এই মতে আমাকে নক দিবেন। এরপর চলে আসেন দেখেন পার্সোনাল প্রোফাইলের সিকিউরিটি সেটিং এই সিকিউরিটি সেটিংয়ে চলে যাবেন সিকিউরিটি সেটিংয়ে চলে যায় জাস্ট এখানে ব্লক ইমেইল সিং ইন এটা ক্লিক করে দেবেন এটা ক্লিক করলে সব অটোমেটিকলি সবুজ হয়ে যাবে যেগুলো রেড চিহ্ন আছে এগুলো অটোমেটিকলি সবুজ চিহ্নতে ক্লিক হয়ে যাবে দেখেন হুম কমপ্লিট যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে নিচ্ছে ঠিক আছে এরপর আপনার আর কোনো কাজ নাই জাস্ট অ্যান আফ এতটুকুই আর কখনো কোনো কোনো ধরনের সমস্যা হবে না আশা করি গাড়ি সবাই বুঝছেন আর যারা ডিপোজিট উইথড্রো সম্পর্কে জানেন না এখনও তারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে ওইখানে নখ দিতে পারেন তো ওইখান থেকে আপনাদেরকে আমি বুঝাই দিব। আর যারা ফুললি ভেরিফিকেশন ভেরিফিকেশন ভেরিফাই করতে পারেন না অনেক বেড ভেরিফাই করতে পারেন না তারা আমার হোয়াটসঅ্যাপের মতো নক দিবেন আমি আপনাদের ফুল আপনাদের ডিটেলস আপনাদের এনআইডি কার্ড দিয়ে দেবেন এনআইডি কার্ডের পিকচার আপনার পিকচার দিয়ে দেবেন আমি আপনাদেরকে এইখান থেকে আপনাদের অনেক বেড অ্যাকাউন্ট ফুলি ভেরিফাই করে দিব সমস্যা নাই তো সবাই গাইজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ